তো বন্ধুগণ, এতক্ষণ হেজি হেজি আমরা যেটা বুঝতে পেরেছি যে সব থেকে বড় সমস্যা হলো বেকার সমস্যা। চারিদিকে চাকরির জন্য হাহাকার, অথচ দেখুন 60-70 বছর আগে বেকার সমস্যাটা এত বিতিকিচ্ছিরি আকার ধারণ করেনি। কারণ সরল শ্রম বিভাগে বাপ ঠাকুরদা যে কাজ করত, ছেলে নাতি পুতিরাও সেই কাজই করেছে, ফলে চাকরির সমস্যা দেখা যায়নি। এই দেখুন না, আমার ঠাকুরদা একজন মন্ত্রী ছিল, আমার বাবাও মন্ত্রী ছিল, আমাকে দেখুন। আরে অনেকেই আমাকে বলেছিল বাপ ঠাকুরদার মতো হারামজাদা যেন হোস না, কিন্তু আমি সব উপদেশ সব প্রলোভন অগ্রাহ্য করে বাপ ঠাকুরদার কাজই বেছে নিয়েছি, ব্যাস কোনো সমস্যা নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, বাপ ঠাকুরদার কাজ করুন, চাকরির দাবি তুলে আপনারা মন্ত্রীদের চোখের ঘুম কেড়ে নেবেন না, ঘুমার অধিকার প্রত্যেকের। ঘুম না হলে কত কষ্ট হয় জানেন, কষ্ট হলে শরীর ভেঙে যেতে পারে, আর শরীর ভেঙে পড়লে আমরা দেশের জন্য কাজ করবো কি করে? তাই বলছি বাপ ঠাকুরদার কাজ করুন, আমাদের সরকার আপনাদেরকে বিশেষ অনুদান দিয়ে উৎসাহিত করবে, যন্ত্রপাতি কেনার জন্য 2000 করে টাকা সাহায্য করবে। এমন কেউ কি আছেন যিনি এখনো বাপ ঠাকুরদার কাজ করছেন? থাকলে মঞ্চে উঠে আসুন, তাকে আমরা অনুদান দিয়ে উৎসাহিত করব। এই যে স্যার, আমি আমি আছি। হ্যাঁ উঠে আসুন, উঠে আসুন, মঞ্চে উঠে আসুন। তা আপনার নাম কি? আগে আমার নাম খোকা প্রামাণিক স্যার। আচ্ছা আচ্ছা, বাহ, তা আপনি এখনো বাপ ঠাকুরদার পেশাতেই আছেন? আগে হ্যাঁ স্যার। আপনি চাকরির চেষ্টা করেননি? না স্যার, আমাদের বাপ ঠাকুরদার ব্যবসা, ছোটবেলা থেকেই বাবা হাতে ধরে সব কাজ শিখিয়েছে, তাছাড়া কাজের প্রতি একটা ভালোবাসাও ছিল, তাই চাকরির কথা কখনো আমি ভাবিনি। বাহ 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 বাহ, তা ব্যবসায় লাভ লোকসান কিরকম? ব্যবসায় তো উপর নিচ একটু হচ্ছে, তবে উপার্জন মন্দ নয়, সংসার ভালোভাবেই চলে যায়। আর লোকসান যদি বলেন, যখন কাজ বন্ধ থাকে তখনই লোকসান। চমৎকার। আচ্ছা আপনি যখন ব্যবসা শুরু করেছিলেন আপনার মূলধন কত ছিল? মূলধন ওই স্যার 10 টাকা দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ বলেন কি, মাত্র 10 টাকা? আগে হ্যাঁ স্যার। কোনো ধার বাকি? না না স্যার, বাকির তো এখানে কোনো প্রশ্নই নেই, সব নগদে, কাউকে কখনো ধার দিতে হয়নি আর কখনো নিতেও হয়নি। বাহ বাহ বাহ, আশ্চর্য, ধার নেই অথচ ব্যবসা। মশাই আপনি তো একটা ট্রেনিং সেন্টার খুলতে পারেন। স্যার আপনি তো আমার মনের কথা বলে দিলেন, আরে আমিও তো চাই একটা ট্রেনিং সেন্টার খুলতে। সেই 10 বছর বয়স থেকে জানেন এই ব্যবসাতে নেমেছি, এখন আমার বয়স 40, এতগুলো বছর যা কাজ শিখেছি, যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, তাই তীব্র বেকার সমস্যার সময় লক্ষ লক্ষ যুবকের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আজ থেকেই শুরু করুন, আপনার মতো মানুষেরা এগিয়ে এসে যদি এইভাবে জীবিকার পথ দেখায় তাহলে সত্যি দেশে বেকার বলে আর কিছু থাকবে না। আপনি এগিয়ে যান, এগিয়ে যান, আমাদের সরকার আপনার পাশে আছে, আপনি অনুদান পাবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আশীর্বাদ করুন স্যার, আমি যেন সফল হই। অবশ্যই সফল হবেন, আমি মন খুলে আশীর্বাদ করছি। ইয়ে স্যার একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি স্যার, অনুদানের টাকাটা যদি আগে পেতাম তাহলে একটু ভালো হতো আর কি। কেন বলুন তো? স্যার অনেক কাঁচি কিনতে হবে তো। কাঁচি কেন? আরে স্যার কাঁচি না হলে পকেট কাটবে কি করে? আপনি পকেট মারেন আমার মানি ব্যাগ। এই মিস্টার কোথায় গেল আমার মানি ব্যাগ? মিস্টার অনুদান নিয়ে ছটকেছে স্যার।